আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে, খুবই সিম্পল একটি রেসিপি, পিজা সস। পিজা হাটের পিজা সস, যে পিজা খেতে চাইলে এই সস আপনাকে অবশ্যই দিতে হবে। আর বাইরে এই সসটার প্রাইস অনেক বেশি, তাই বাসায় আপনারা তৈরি করে এই সসটি তৈরি করে বাসায় খেতে পারেন। যখনই আপনারা পিজা বানাবেন তখনই ঝটপট এই সসটি বানিয়ে আপনারা পিজা তৈরি করতে পারেন। আর আপনারা এই পিজা সস দিয়ে পিজা তৈরি করলে রেস্টুরেন্টের যে স্বাদটা আছে সেটাই আপনারা পাবেন। চলুন আমি এই সসটি বানাতে কী কী লাগছে আমি একবার দেখে নিই। আমি এখানে একটা আমি টমেটো নিয়েছি, টমেটোগুলো সামান্য করে একটু ফালি করে দিয়েছি, যাতে আমি এই যেটা উপরে যেটা হালকা একটু সিদ্ধ করে নিব উপরে চামড়াটা আমি খুলে ফেলার জন্য। এ পর্যায়ে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আমি এটা অফ ক্যামেরা রেখেছিলাম। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ আদা কুচি, আর 1 টেবিল চামচ আমি রসুন কুচি দিয়ে নিয়েছি। রসুন কুচি একটু ব্রাউন করা হয়ে গেলে আমি এর মধ্যে এখন আর ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করা যে টমেটো সস, টমেটো রেখেছি পিউরিগুলো, সেটা আমি দিয়ে দিলাম। আর আমার টমেটোগুলোর রঙটা তেমন একটা ভালো ছিল না, তাই আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আমি এখানটায় চিনি দিয়ে দিলাম। আমি এখানে সামান্য পরিমাণ অরিগানো ছিটিয়ে দিলাম, ভালো করে একটু মিক্স করব। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল করতে থাকবো। এ পর্যায়ে আমারটা পানি শুকিয়ে গিয়েছে, আমার সসটা রেডি হয়ে গিয়েছে। আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে আপনারা এখানে ভিনেগারটা ইউজ করবেন। আমি এখানে আজকের জন্য ইউজ করব, তাই এখানে ভিনেগারটা আমি ইউজ করছি না। তৈরি হয়ে গেল আমার মজাদার পিজা সস। পিজা খেতে চাইলে আর বাইরে নয়, বাসায় তৈরি করে ফেলুন মজাদার পিজা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।